চট্টগ্রামে মিতু হত্যা মামলার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ আট জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দিয়েছে পিবিআই। মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরও বেশি শক্তিশালী করা হয়েছে, শিগগিরই সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। নিম্নচাপের কারণে সাগর উত্তাল, সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত, প্লাবিত নিম্নাঞ্চল, সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত মহাল। কক্সবাজারে ২৪টি দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি তামান্না নাহিদ খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট সিএমএম আদালতে জমা দিয়েছে পিবিআই। দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় খুন হন পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে মিতুর স্বামী বাবুল আক্তার ৫ লাইশ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন চট্টগ্রাম আদালতে জমা দেয়। শিগগিরই সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মিদের সঙ্গে মিয়ানমার সরকারের যুদ্ধ হচ্ছে, এ কারণে মাঝে মাঝে বাংলাদেশ সীমান্তেও গোলা পড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরও বেশি শক্তিশালী করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানিয়েছে। রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিশ্চয়ই যারা অপরাধ করেছেন, এই ধরনের অপরাধ আপনারা যেগুলি বলছেন, এই ধরনের অপরাধ করলে থাকে তদন্ত অনুযায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে। আরাকান আর্মি নামে আরেকটি পৃথক একটা আর্মি নাম করে সরকারি দলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদেরকে যখন নাকি অ্যাটাক করতে যাচ্ছে, কিছু কিছু গোলার এগুলো আমাদের এখানে এসে পড়ছে। এটার জন্য আমরা আমাদের বিজিবি তাদের বিজিবিকে স্ট্রং প্রোটেস্ট জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অ্যাম্বাসাডারকে ডেকে প্রতিবাদ জানিয়েছেন এবং এ নিয়ে মানে সব পর্যায়ে কথাবার্তা হচ্ছে। আমি আশা করি এই ধরনের গোলাগুলি বন্ধ হয়ে যাবে শীঘ্রই। মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। কোনো দূরপাল্লার বাস সিলেট ছেড়ে যায়নি বা সিলেটে প্রবেশ করেনি, এমনকি অভ্যন্তরীণ রুটেও যাত্রী পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, পাঁচ দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা। আজ শুধু সিলেট জেলা ধর্মঘট পালন হচ্ছে, দাবি না মানলে বুধবার বিভাগ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। দর্শক, সিলেট থেকে এ বিষয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, পুলিশি হয়রানি সহ পাঁচ দফা দাবিতে আজ ভোর থেকেই সিলেটের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। আমরা রয়েছি সিলেটের ৪৪টা পয়েন্টে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাইটিভির দর্শকদের জানাতে চাই, আজ শুধুমাত্র সিলেট জেলায় ধর্মঘট পালন করলেও আগামীকাল থেকে সিলেট বিভাগের চার জেলাতে এই কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিলেট সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। পূর্বঘোষিত এই কর্মসূচির কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে সিলেট। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, চলছে না
সিএনজি চালিত অটোরিক্সাও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কর্মসূচি ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আগামীকাল বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হলেও কর্মসূচি থেকে সরে আসেনি শ্রমিক নেতৃবৃন্দ। তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, দুই দিন পর কিন্তু এসএসসি পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। এই সময়ে কর্মবৃত্তি বিপাকে ফেলেছে সংশ্লিষ্টদের। অন্যদিকে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পরীক্ষা চলছে, ফলে এসব বিদ্যালয়ে শিক্ষকদের বিদ্যালয়ে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, ওনারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আসলে এই ছিল সিলেট থেকে পরিবহন ধর্মঘটের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। চট্টগ্রামে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কতা বার্তা অনুযায়ী গভীর সমুদ্রের সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলে নিকটবর্তী ঘাটে অবস্থান করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ চট্টগ্রাম সদরঘাট, পতেঙ্গা 15 নং ঘাট, আকমল আলী ঘাট, বাহারছড়া সহ সকল ঘাটসমূহ হতে বৈরি আবহাওয়ার মধ্যে কোনো মাছ ধরার ট্রলার যেন সমুদ্রে যেতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত টহল প্রদান করে। সমুদ্র বন্দর সমূহকে 3 নং সতর্কবার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে ও গভীর সমুদ্রে সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের নিকটবর্তী ঘাটে অবস্থান করতে বলা হয়েছে এবং সকল মাছ ধরা ট্রলার সমূহকে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ চট্টগ্রাম সদরঘাট, পতেঙ্গা 15 নং ঘাট, আকমল আলী ঘাট, ভাটিয়ারি, সন্দীপ গুপ্তচরা ঘাট, ভাড়ছড়া শ্যামলপুর ঘাট। ভারতের মধ্যপ্রদেশে অবস্থানরত নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। এর প্রভাবে গতকাল থেকে উপকূলীয় সাতক্ষীরা জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও 2-1 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খোল পেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। তবু তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় বাঁধ মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী সমুদ্রে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে এটা লঘুচাপ আকারে পরিণত মানে অবস্থান করছে। এটা ইন্ডিয়ার ভিতরে এখন অবস্থান করছে। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনায় বৈরি আবহাওয়া বিরাজ করছে, একই সঙ্গে গভীর সমুদ্র উত্তাল রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে বরগুনায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। পূর্ণিমার জোয়ারের প্রভাবে বিষখালী ও পায়রা নদীতে পানি বেড়ে গিয়ে তা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও 3 দিনের টানা বর্ষায় এবং অতি জোয়ারের চাপে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার কাউখালী, মঠবাড়িয়া, ইন্দুরকানি, ভান্ডাডিয়া ও পিরোজপুর সদরের নিচু এলাকা 1 থেকে 1.5 ফুট পানিতে তলিয়ে গেছে। এদিকে সদরের শারিকতলা, ডুমুরিতলা এবং কাউখালী, ভান্ডাড়িয়া ও মঠবাড়িয়া উপজেলার বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ না থাকায় ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে লোকালয়, ফলে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। বসতবাড়ির ভিটায় কিন্তু পানি প্রবেশ করেছে। দিনের দিন খাওয়া খেতে খাওয়া মানুষগুলো অলসময় ঘরে পাস করছেন, তাদের দুর্ভোগের যেন শেষ নেই। গুড়ুগুড়ি বৃষ্টি পড়ছে, পানি বেড়ে চলছে। গরিব দুঃখীরা ভালো মানুষের ঘরেও পানি, পাখির ঘরেও পানি, কেউ রান্না করে খাবে এরকমের কোনো ব্যবস্থা নাই। উপকূলীয় জেলা ঝালকাঠিতে টানা 3 দিন থেমে থেমে বৃষ্টি ও নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধিতে জেলা জুড়ে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। জেলার 4টি উপজেলায় এ পর্যন্ত প্রায় 20টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জেলার সুগন্ধা, বিষখালী নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এ কারণে অনেক স্থানে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। বিষখালী নদী সংলগ্ন বাদুরতলা বাজারের 6টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
পটুয়াখালীর রাঙামালী উপকূল জুড়ে বৈরি আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আগুনমুখা, রাবনাবাদ, তেঁতুলিয়া, বুড়া গৌরাঙ্গ সহ বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে বেড়িবাঁধের বাইরে থাকা বিস্তীর্ণ চরাঞ্চল পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের ও পুকুরের মাছ। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ভারী বৃষ্টির হওয়ায় যমুনা, ধলেশ্বরী ও এলিংজানি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি অব্যাহত বৃদ্ধির ফলে কোথাও নদীর পাড় ভাঙছে, আবার কোথাও পানির নিচে চলে গেছে হাজার হাজার একর জমির রোপা আমন ধান। নদী গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তা। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষরা। নিম্নচাপের কারণে নড়াইল জেলার তিনটি উপজেলার অবিরাম বর্ষণে জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সকালে থেকে এক টানা বৃষ্টিপাতের কারণে স্কুল, কলেজ, অফিস, আদালতে সাধারণ জনগণের কম উপস্থিতি দেখা গেছে। সাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তৃতীয় দিনেও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে ঝালকাঠিতে। সেই সাথে থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগে বেড়েছে। রোববার ভোর থেকেই জেলার সুগন্ধা, বিষখালী ও বাসন্ডা নদীর অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির বৈরে আবহাওয়া জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। চার উপজেলার বৃষ্টিরও বেশি গ্রাম প্লাবিত। ভাটায় পানি কমে গেলেও আবার জোয়ারে নদ নদীর পানি বেড়েই চলছে। কক্সবাজারে অনুষ্ঠিত হলো 24টি দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী কর্তৃক যৌথভাবে আয়োজিত 46তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ইনানিস্থ হোটেল রয়্যাল টিউলিপ হল রুমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে সামরিক কূটনীতি এ প্রতিপাদ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন সহ অংশগ্রহণকারী দেশ সমূহের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অবহেলিত সিংড়াকে মাত্র 13 বছরে উন্নত, আধুনিক, নিরাপদ জনপদ করে গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে সিংড়া উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড, কৃষকদের মাঝে সার বীজ বিতরণ ও কৃতি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাহী কর্মকর্তা এস এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন। কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে বউ শাশুড়ির মৃত্যু হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান সাপের কামড়ে বউ শাশুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। বেনাপোল রঘুনাথপুর বিউপির ভারত সীমান্তের কাটা তারের 500 গজ দূরে বাংলাদেশে জমিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিপি। সকালে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোর খালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা সেখানে একটি তারা অজ্ঞাত নামে একটি ব্যক্তির লাশ দেখতে পেয়েছে। সেই সংবাদের ভিত্তিতে আমাদের থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে একটি অজ্ঞাত নামে ব্যক্তির লাশ উদ্ধার করে। রাজবাড়ী গোয়ালন্দে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সকালে রিয়াজউদ্দিন পাড়া গৌধুলি বাজারের নিজ ঘর থেকে এ লাশ উদ্ধার করেন পুলিশ। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাতদের গুলিতে পুলিশের দুই সদস্য সহ অন্তত চার গুলিবিদ্ধ হয়েছে। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ডাকাত দলের প্রস্তুতি টের পেয়ে স্থানীয়রা টহল পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এবং স্থানীয়রা ডাকাতদের প্রতিহত করতে গেলে তারা দেশীয় শটগান দিয়ে গুলি ছোড়ে। এ সময় আমাদের দুই পুলিশ সদস্য সহ স্থানীয় দুজন গুলিবিদ্ধ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় পুলিশকে গুলি করে ছিনিয়ে নেওয়া আসামি ও তার ছেলেসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গতকাল তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও রিভলভার, ইয়াবা, গাঁজা, হুইস্কি সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার, ইন্সপেক্টর সোহেল রানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, মিথ্যা প্রতিবেদন দাখিল ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে পুলিশের এসআই আনোয়ার হোসেন ও সুবীর পালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম সিএমএম আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলার আবেদন করেন শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাত চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা। ভোলার দৌলতখানে এক মসজিদের ইমামের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দৌলতখান থানার ওসি জাকির হোসেন বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রংপুরে ধর্ষণের মামলায় মমিনুর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনে নওগাঁয় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। সদর উপজেলা পরিষদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। খুলনার মহানগরীতে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেয়া শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবু রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমান খান। সিলেটে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, দাখিল পত্র প্রদান ও মূসক 6.3 ইস্যুসহ সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানে দুই দিনব্যাপী ভ্যাট বুথ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবগারি ও ভ্যাট বিভাগ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের আয়োজনে অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। গঙ্গাচড়া চর বাঘ জোহরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন খুনের ঘটনায় শিশু মোনালিসা হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল রংপুর নগরীর কেরানীপাড়া পারাস্থ সিআইডি রংপুর জোনের বিশেষ পুলিশ সুপার আতাউর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্যতানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।
ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোয়াপুর ও ইউনিয়ন পরিষদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সোয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জুকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। কুড়িগ্রামে বেসরকারি সংগঠন এএফডির উদ্যোগে সদর উপজেলার পাঁচাগাছি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 40টি নারী প্রধান পরিবারকে নগদ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, পাঁচাগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, এএফএডির প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন। টাঙ্গাইলের ধনবাড়িতে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার শহীদ, সাবেক বিএনপি নেতা আব্দুল লতিফ পান্না। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করেছেন নাগরিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। দুপুরে শহরের চাষাড়া বালুরমাঠ এলাকায় তিতাস অফিসের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন বিভিন্ন এলাকার মানুষ। দিনাজপুর শহরের দিনের বেলায় ভারী যানবাহন বন্ধ সহ নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরে স্কুল শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে 10 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে 1275 জন শ্রমিকের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে। দুপুরে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালক আতিকুর রহমান খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন সোনা মসজিদ স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ। শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শেরপুর সরকারি কলেজ কালচারাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ আব্দুর রশিদ। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নৃত্য প্রতিযোগিতা 2022-এর রাজশাহী বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্নার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর জান্নাতুল ফেরদৌস, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক মোস্তাফিজুর রহমান।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, বেলকুচি থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা। কসবায় খাদ্য বান্ধব কর্মসূচি ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কুটি খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু কাউসার, কুটি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, খাদ্য গুদামের ইনচার্জ জোহরা ভূঁইয়া সহ অনেকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাস বাংলাদেশের আয়োজনে প্রতিবন্ধী মাদকসেবী ও প্রবীণদের পরিস্থিতি এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক র্যালি, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পরে মহসিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বাংলাদেশ দাবা ফেডারেশনের গ্র্যান্ড মাস্টার আব্দুল আল রাকিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানবীর আহমেদ টিটু সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দরা। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দিয়েছে পিপিআই। মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরো বেশি শক্তিশালী করা হয়েছে, শিগগিরই সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। নিম্নচাপের কারণে সাগর উত্তাল, সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত, প্লাবিত নিম্নাঞ্চল, সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল। কক্সবাজারে ২৪টি দেশে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।